জানিস বাচ্চু, একটা কথা ভাবছিলাম। নিশ্চয়ই ভুলভাল কিছু ভাবছিস, বল কি ভাবছিস? ভাবছি যে আমি আর তুই যদি আজ থেকে 1,500 বছর আগে জন্মতাম কি ভালোই না হতো, তাই না? এ বাবা, কেন এসব কেন বলছিস? তুই শুধু ভাব, আজ থেকে 1,500 বছর মানে তখন মাটুল্লা নেই, বাটুল্লা নেই মানে কাটটা খাওয়ার চিন্তাও নেই। আহ কি সুখের দিন থাকতো তখন বল। আজ থেকে 1,500 বছর আগে মানে মোবাইল নেই, ভিডিও নেই, কম্পিউটার গেমস নেই, শপিং মল নেই, এমন কত কিছুই তো ছিল না। এসব ছাড়া বাঁচতে পারতিস বিচ্ছু? তুই না শোন, আমি ভেবে দেখেছি সব থেকে ভালো জীবন হলো রাজাদের জীবন। কি আরাম, ভাব যা চাইবে তাই পাবে, যখন যা খেতে চাইবে তখন তাই খেতে পাবে, যখন যেখানে ঘুরতে যেতে চাইবে সেখানেই ঘুরতে যেতে পারবে, এমনকি পরীক্ষার আগে প্রশ্ন চাইলেও পেয়ে যাবে। এই আমি যদি রাজা হতাম কি ভালোই না হতো, আমি সারাদিন আঙ্গুর খেতাম। সারাদিন আঙ্গুর খাবো? রাজাদের কত অস্ত্র শিক্ষা, যুদ্ধ প্রণালী, তর্কশাস্ত্র শিখতে হয় জানিস, অত সোজা নয়। আমি সবার আগে রাজা হয়ে এইসব পড়াশোনাই বন্ধ করে দেবো, তখন সবাই আমায় বলবে এই বিচ্ছুই হলো পৃথিবীর শ্রেষ্ঠ রাজা। রাত বাড়লে তুই এইসব ভুল ভালবো কি? চ শুয়ে পড়ি, ঘুম পাচ্ছে, রাত হলো। রাজারা যখন শোয় তখনই রাত, যখন ওঠে তখনই সকাল। কি জীবন হতে পারতো রাজা হলে বল। মহারাজ বিচ্ছুর স্বর, আমি সারাক্ষণ আপনার সেবায় নিযুক্ত, যা লাগবে আমায় বলবেন। এখন কিছুই লাগবে না শ্রীমান বাটলেশ্বর, আমি এখন বেরোবো, আমি এখন মৃগয়ায় যাচ্ছি, তার বন্দোবস্ত করুন। আমি মৃগয়া থেকে যা শিকার করে আনবো তা দিয়ে মধ্যাহ্ন ভোজন সম্পন্ন হবে, আর আপনি সেই ভোজনের আয়োজন করবেন শ্রীমান বাটলেশ্বর। হয়ে বাচ্চু শর্মা সারথি, মৃগয়ার জন্য রথ প্রস্তুত করো। বিচ্ছু বাবাজি গেছেন মৃগয়ায়? ওনাকে রথে বসে মৃগয়ায় গেছে। ওই রথের ড্রাইভার ছিলিস তুই? যা যা, আমি তো তাও স্বপ্নে রাজা হয়েছি, তুই তো দুঃস্বপ্নেও রাজা হসনি। আমি মৃগয়ায় গেছিলাম, রাজারা ওভাবেই বাজার করতে যায়, বুঝেছিস? এবার তোরা চুপ কর আর আমার কথাটা মন দিয়ে শোন। সবার আগে এটা মাথায় রাখতে হবে, সব রাজারা কিন্তু সমান হন না। এমন অনেক রাজা আছেন যারা বনের জীবজন্তুর খবর নিতে মৃগয়ায় যেতেন, তারা বনের প্রাণীদের সুখ দুঃখের খবর নিতেন। নাকি গো মাতুলদা, কিন্তু বনের প্রাণীদের সুখ দুঃখের খবর নেয় এমন রাজাও আছে নাকি গো মাতুলদা? আছে আছে, আমারই এক পুরনো বন্ধু বিজয়গড়ের রাজা বসন্ত রাজ, তিনি মৃগয়ায় গিয়ে বন্য প্রাণীদের হাল হকিকত জানার চেষ্টা করতেন, তাদের সংরক্ষণের ব্যবস্থা করতেন। কিন্তু সবার আগে মনে রাখবি, এখন কিন্তু শিকার করা আইনত অপরাধ। এখন আবার কে এলো দেখি? কে আপনি? আপনাকে তো ঠিক। আপনি কি বাটুল মহাশয়? আমি বিজয়গড়ের রাজার তরফ থেকে আপনার জন্য প্রেরিত একটি আমন্ত্রণ পত্র নিয়ে এসেছি, এই নিন সেই আমন্ত্রণ পত্র। প্রিয় বাটুল, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছো, কিছুদিন ধরেই তোমার কথাই মনে হচ্ছিল, তাই আমি চাই আমার এই পুরনো বন্ধু হিসেবে তুমি আমার প্রাসাদে কিছুদিন কাটিয়ে আমার আতিথেয়তা গ্রহণ করো। তাই তোমায় সবান্ধবে নিমন্ত্রণ জানালাম, ইতি বিজয়গড়ের রাজা বসন্ত রাজ। বাচ্চু বিচ্ছু কি হলো, যাবি নাকি? হ্যাঁ গো মাতুলদা, এই তোমার সেই রাজা বন্ধু যার কথা তুমি একটু আগে বলছিলে? হ্যাঁ রে, তিনি। এসো মাটুল, এসো এসো। পথে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি।
আপনি কেমন আছেন বলুন। হঠাৎ এই বাঁটুলকে কি মনে করি? কি মনে করে আবার কি? তোমায় সেই কবে থেকে চিনি, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তাই ডেকে পাঠালাম। এই বয়সে এসে খুব ইচ্ছে করে যাদের সাথে অনেকদিন দেখা হয়নি তাদের সঙ্গে দেখা করি, বুঝলে? রাজামশাই শুধু গল্প করতে আর অতিথি সেবা করতে ডেকেছেন তা তো মনে হচ্ছে না, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে, ব্যাপারটা তলিয়ে দেখতে হবে। এত দূর পথ এসেছো তোমরা, একটু বিশ্রাম নিয়ে মধ্যাহ্ন ভোজে বসে পড়ো সকলে, তারপর আমার রাজত্ব ঘুরিয়ে দেখাবো। বাটুল্লা, রাজামশাইকে বললে কিছু খাবার পার্সেল করে দেবে না, তাহলে বাড়িতে গিয়ে খেতে পারবো। তুই এমন সব কথা বলিস না বিচ্ছু। ও, এখানে পার্সেলের সিস্টেম নেই বুঝি? খাবারগুলো খুব সুস্বাদু, তাই না গো বাটুল্লা? কোথাও একটা তাল কাটছে রে বাচ্চু, সব কিছু এত সহজ সরল নয় রে। ও কাকু, আরো একটু মাংস দাও তো, একটা লেগ পিস দাও। খাও খাও, ভালো করে খাও, এখন তো বুঝছো না কি হতে চলেছে। কি বলেন, মানে কি বলতে চাইছেন আপনি? কিছু না কিছু না, আপনারা খান আপনারা খান, আপনারা অতিথি, আপনাদের কি বলবো আমি। আমি যাই যাই। আমি দিনের শেষ দেখা মানে সূর্যাস্ত দেখার কথা বলছিলাম আর কি, আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, আমি আসি। আমার কেমন সন্দেহ হচ্ছে রে, কিছু একটা আছে, ওরা সেটার ইঙ্গিত দিচ্ছে কিন্তু বলতে পারছে না, আমায় সেটা বার করতেই হবে, তোরাও সাবধানে থাকিস। ঠিক আছে বাঁটুল্লা। আরে বাঁটুল, তোমার সঙ্গে আর দেখাই হলো না, পাশের রাজ্যের এক রাজার সঙ্গে জরুরি বৈঠকে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তোমরা বরং আজ এখানেই রাত্রি যাপন করো। কিন্তু আমার আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। কাল প্রাতরাশের সময় শুনবো। ওহে প্রহরে, এদের তিনজনকে তিনটা ঘর দেখিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। তিনজনকে তিনটে ঘর কেন? আমরা একসাথে এক ঘরেই থাকতে পারি। এটা তোমার শহর নয়, রাজপ্রাসাদ। প্রাসাদে আবার ঘরের অভাব নাকি? এখানে অনেক ঘর। আরে দারুণ ব্যাপার তো, আজ আমি একা রাজার পালঙ্কে সব, রাজপালঙ্ক, দারুণ দারুণ হবে। শুভ রাত্রি বাঁটুল, কাল সকালে দেখা হচ্ছে। বিচ্ছু কই রে, ও কি এখনো ঘুমোচ্ছে নাকি? মাঁটুল্লা, ও তো এত বেলা পর্যন্ত ঘুমোয় না, কি হলো বলো তো? আসলে পালঙ্কে শুলে ভীষণ ভালো ঘুম হয়, তাই হয়তো উঠতে দেরি করছে। যাই, আমি গিয়ে দেখে আসি। তুমি বসো মাঁটুল, আমার প্রহরী তো আছে। প্রহরী, শ্রীমান বিচ্ছুকে প্রাতরাশে আসতে বলো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, শ্রীমান বিচ্ছু তো ঘরে নেই, ঘর ফাঁকা। ফাঁকা? ফাঁকা মানে কি, কি বলতে চাইছো? আরে তাহলে রাজপ্রাসাদের কোথাও না কোথাও আছে, যাও গিয়ে খোঁজ করো, আর সমস্ত প্রহরীকে বলো খোঁজ করতে। যথা আজ্ঞা মহারাজ। তুমি খেয়ে নাও মাঁটুল, শ্রীমান বিচ্ছু চলে আসবে একটু পরে, এই প্রাসাদের মধ্যেই কোথাও হয়তো হারিয়ে গেছে। বিচ্ছুটা দুরন্ত হতে পারে, কিন্তু এমন নয় যে অচেনা জায়গায় এসে হারিয়ে যাবে। বিচ্ছু গেল কোথায়? আমরা রাজপ্রাসাদের সব জায়গায় খুঁজলাম রাজামশাই, কিন্তু কোথাও তো পেলাম না।
প্রাসাদের বাইরেও খুঁজেছি কিন্তু কোথাও পেলাম না। তাহলে জল জ্যান্ত ছেলেটা কি হাওয়া হয়ে গেল নাকি? আশেপাশের রাজ্যে খবর দাও, রাজাকে খবর দাও, বলো যে বিচ্ছুর খোঁজ দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তুমি চিন্তা করো না, আমার অতিথির সব দায়িত্ব এখন আমার, আমি বিচ্ছুকে খুঁজে আনবই। মাতুলদা, বিচ্ছুর কি হলো বলো তো? কি নয় বল, কেন? মানে কেন মানে? রাজামশাই আমাকে এখানে আমন্ত্রণ জানালেন কেন? কেন রাজবাবুর চিয়ার রাজ কর্মচারীরা অমন সন্দেহজনক কথা বলল, তাও দুবার? কেন কাল তিনজনকে আলাদা ঘরে শোয়ানো হলো আর তারপরেই বিচ্ছু মিসিং? আচ্ছা, তোমার কি মনে হয় রাজামশাই এসব করিয়েছেন? ওখানেই তো খটকা রে বাচ্চু, রাজা বসন্ত রাজ এমন লোকই নন, উনি খুবই অমায়িক লোক, প্রজাদের অত্যাচার করেন না, পাশের রাজ্যের সাথেও সুসম্পর্ক, কারোর কোনো অভিযোগ নেই। এমন রাজা এমনটা করবেন এটা আমি বিশ্বাস করতে পারছি না, রাজা এমন মানুষই নন। আমি জানি না বিচ্ছুকে কে লুকিয়ে রেখেছে, কিন্তু যেখান থেকে হোক ওকে নিয়ে এসো, বিচ্ছুকে আমরা ফেরত পাবো তো বাটুলদা? বাটুল বিচ্ছুর কোনো ক্ষতি হতে দেবে না, ওকে আমি উদ্ধার করে আনবই যেখান থেকেই হোক। রাজামশাই, শুনলাম আপনি আমায় নাকি বিচ্ছুর ব্যাপারে কোনো জরুরি কথা বলবেন বলে ডেকেছেন, বিচ্ছুর কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, তাই তোমাকে ডেকে পাঠিয়েছি। আমি বিচ্ছুর জন্য গুপ্তচরকেও কাজে লাগিয়েছিলাম, সেই গুপ্তচর আমায় একটা খবর দিয়েছে। কি খবর? কোথায় বিচ্ছু? শোনো তাহলে, গুপ্তচর জানালো অঘ্রাণ মাসের অমাবস্যার দিন রাজবাড়ির পিছনের দিকে থেকে ঠিক ঈশান কোণে 51 পা হাঁটলে যে অশ্বত্থ গাছ পড়ে সেখানে যদি তুমি যাও তাহলে বিচ্ছুকে পেতে পারো। কিন্তু এত জায়গা থাকতে ওখানে কেন? আর ওখানে বিচ্ছুকে রাতে পাবো, এখন পাবো না কেন? কেন? দেখো, গুপ্তচর আমায় এর থেকে বেশি কিছু জানাতে পারেনি। অঘ্রাণ মাসের অমাবস্যা মানে তো আজ রাতের কথাই তো বলছে। হ্যাঁ, আজ রাতেই যেতে হবে তোমাকে, আমি আমার লোকজনকে বলে রাখছি। না, আমি একা যাব, আমার কাউকে লাগবে না, আমি দেখছি ব্যাপারটা, আমি আজ রাতেই যাব। তুমি আজ আমার লক্ষ্য। কে আপনি? কে? আমি বল্লভ আচার্য, এই বিজয়গড়ের অস্ত্রগুরু। আপনি কি বিচ্ছুকে অপহরণ করে এনেছেন? আমি অপহরণ? তুমি সত্যি জানো না কে এই বল্লভ আচার্য? না, কে আপনি? বর্তমান রাজা বসন্ত রাজের পিতা ছিল সুমন্ত রাজ, আমি ছিলাম তার অস্ত্রগুরু, তাকে ছোট থেকেই আমি অস্ত্র শিক্ষা দিয়েছি। দেখো সুমন্ত, এভাবে তীর ধরলে হবে না, শির দাঁড়া সোজা রেখে, চোখ লক্ষ্য বস্তুতে রেখে, হাত স্থির রেখে তবেই তোমার লক্ষ্য বস্তুতে তীর নিক্ষেপ করতে হবে, নইলে রাজা সুমন্তরাজ ভালো ধনুর্বিদ হবে কিভাবে, লক্ষ্য ভেদ করবে কিভাবে? আমি এই বিজয়গড়ের রাজা সুমন্তরাজ, আমায় আপনি আবার নিয়ম শেখাচ্ছেন? আমি নিজে নিয়ম তৈরি করি, আমি যেখান থেকে খুশি যেমন খুশি তীর চালাবো, আমি যেদিকে তীর ছুড়বো সেটাই হবে আমার লক্ষ্য। এত স্পর্ধা তোমার, নিজের গুরুকে তুমি সম্মান করতে শেখোনি? আপনি গুরু হতে পারেন কিন্তু আমি আপনার থেকে বড় ধনুর্বিদ, আপনি যাই বলবেন তাই ঠিক হবে নাকি? বটে, তাহলে হোক লড়াই তোমার সাথে আমার, আমরা হব একে অপরের প্রতিপক্ষ, তুমি আমার দিকে তীর ছুড়বে আর আমি তোমার দিকে তীর ছুড়ব। যে জিততে পারবে এই রাজ্য তা, আর যে হেরে যাবে তাকে এই রাজ্য ছেড়ে চিরকালের মতন চলে যেতে হবে। যা বলছো তুমি ভেবে বলছো তো সুমন্ত রাজ, যুদ্ধের শর্ত কিন্তু লঙ্ঘন করা যায় না। রাজারা কোনো কিছুকেই ভয় পায় না, লড়াই শুরু হোক।
এবার তাহলে আমি জিতলাম তো। তুমি আমার চেয়ে ভালো ধনুর্বেদে নও সুমন্ত রাজ। লড়াইয়ের শর্ত অনুযায়ী এই রাজ্য এখন আমার, আর তোমাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে, শর্তে যখন হেরেছি তাহলে এই রাজ্য আপনার, আপনি এখন এই রাজ্যের রাজা। ঠিক আছে, আমি রাজপ্রাসাদে গিয়ে আমার রাজ্যাভিষেকের বন্দোবস্ত করি। তুমি সততা করেছো, তুমি যুদ্ধের শর্ত পালন করলে না তো রাজ, তুমি তুমি কাপুরুষের মতো আমাকে হত্যা করেছো। তাই আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, আজ থেকে আগামী 50 বছর ধরে প্রতি বছর অক্রান মাসের অমাবস্যায় এইখানে এই অশ্বত্থ গাছের নিচে আমি আমি ফিরে আসব। তুমি তুমি আমার জন্য লক্ষ্য তৈরি করে রাখবে, আমি সেই লক্ষ্য ভেদ করব। তুমি তুমি থাকলে তুমি, আর না হলে তোমার সন্তান এই এই পরম্পরায় লক্ষ্য প্রস্তুত রাখবে। আমি আমি ভেদ করব, 50 বছরের সুযোগ দিলাম, যদি যদি আমি প্রতিবার লক্ষ্য ভেদ করতে পারি তাহলে একান্নতম বছরে তোমাদের তোমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। আর যদি কখনো আমার আমার লক্ষ্য ভ্রষ্ট হয়, আমি আমি ভেদ করতে না পারি, তাহলে তাহলে আমার অভিশাপ সেখানেই সমাপ্ত হবে। আমি আমি পুরো চলে যাব। তারপর প্রতি বছর আমার জন্য নানা লক্ষ্য রাখা হয়েছে। প্রথম বছর কাঠের অবয়ব রাখা হয়েছে, প্রতিবার আমি লক্ষ্য ভেদ করে দিয়েছি। সুমন্ত রাজের ছেলে বসন্ত রাজ এখন রাজা, কিন্তু আজ আজ 51তম বৎসর পূর্ণ হচ্ছে, আর আজ অসত্য গাছের নিচে তুমি দাঁড়িয়েছ, অর্থাৎ তুমি আজ আমার লক্ষ্য। তার মানে বসন্ত রাজ আমায় এখানে দান করাবেন বলে কি বিচ্ছুকে অপহরণ করালেন? তার মানে রাজা মশাই এর সাথে যুক্ত? তুমি যা ভেবেছো সেটাই ঠিক। রাজা বসন্ত রাজি বিচ্ছুকে অপহরণ করিয়েছেন যাতে যাতে তুমি এখানে এসে উপস্থিত হয়ে আমার মোকাবিলা করো। এখন তুমি যদি হেরে যাও তাহলে তাহলে তুমি কখনো বিচ্ছুকে ফিরে পাবে না, আর রাজার বংশ ধ্বংস হয়ে যাবে। বিচ্ছুকে তো আমি খুঁজে নেবই, কিন্তু তার আগে আপনার মোকাবিলা করি, কারণ আমি চাই রাজার বংশ বাঁচুক। কি হলো, একজন সামান্য মানুষ হয়ে আমার তীরকে প্রতিহত করেছে? না না, এতো যে কেউ হতে পারে না। আমি যে কেউ নই, আমি বাঁটুল। তুই ঠিক আছিস তো? রাজা সুমন্ত রাজকে দেওয়া অভিশাপ আজ ধ্বংস হলো, আজ থেকে বিজয়গড়ের রাজ পরিবার শাপ মুক্ত হলো। আমি চললাম।
বাটুল বাটুল বাটুল, আমি জানতাম তুমি পারবে, তুমি পারবে। আমায় এই ছলনার আশ্রয় নিতে হয়েছিল বলে তুমি আমায় মার্জনা করো। বিচ্ছুকে অপহরণ করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আমায় মার্জনা করো বাটুল, মার্জনা করো। কিন্তু এইভাবে ছলনার আশ্রয় নেওয়াটা আপনার ঠিক হয়নি। আপনার কাজটা এত জটিল না করলেও চলতো। আপনি আমায় সোজাসুজি বললে আমি নিজেই এর মোকাবিলা করতাম। আমি তোমায় শুধু শক্তিশালী ভাবতাম, কিন্তু তুমি যে এত মহৎ আমি আগে জানতাম না বাটুল। আজ আমি বুঝলাম তুমি শুধু শক্তিশালী নও, মানুষ হিসেবেও তুমি কত বড় মনের। শুধু শক্তি আর সাহস থাকলেই হয় না, মনটাকেও মাঝে মাঝে বড় করতে হয়, কি তাই না? Ha 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 ha